রবিবার সকালে মাহি, রাতে রোশন, একই দিনে দেশের দুই প্রান্তে গর্তে পড়ে মৃত্যু দুজনের। কুয়ে পড়ে নির্মাণকর্মী রোশনের মৃত্যু সচেতন করেছে কলকাতা পুরসভাকে। এবার কলকাতা ও সংযুক্ত অঞ্চলের সমস্ত খোলা মুখ কুয়ো ঢেকে দেওয়ার নির্দেশ দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এমনিতে মূল কলকাতায় কুয়ো প্রায়ই নেই, নেই কুয়ো খননের অনুমতিও। তবে কলকাতার সংযুক্ত এলাকায় এখনও প্রচুর কুয়ো রয়েছে। অনেক সময় বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় জলের যোগান পেতে সাময়িকভাবে কুয়ো খোঁড়া হয়। সচেতনতার অভাবে কাজ হয়ে যাওয়ার পরেও অনেক সময় খোলাই থেকে যায় কুয়োগুলি। এরকমই নির্মীয়মান বাড়ির কুয়ে পড়ে প্রায় 10.5 ঘন্টা আটকে থাকার পর রবিবার রাতে উদ্ধার হয় রোশনের নিথর দেহ। পুরসভা চায় না এই ঘটনা আর ঘটুক। মেয়র সমস্ত বড় ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন এলাকার কুয়োগুলি খুঁজে বের করে সেগুলি বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার। আমরা কলকাতা শহরবাসীর কাছেও বলবো যে যদি দেখেন কোথাও খোলা কুয়ো বা কিছু রয়েছে, আমরা কলকাতা পৌরসভা, স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় অফিসে আপনারা যোগাযোগ করুন, যাতে এই পরিত্যক্ত কুয়োগুলোকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারি। সচেতনতার অভাবে জীবনের পথ থেকে হারিয়ে গেছে মাহি, রোশন। এবার পুরসভার উদ্যোগ কলকাতা ও সংযুক্ত এলাকায় যেন কোনো রোশনকাণ্ড না ঘটে। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।